রিয়াঙ্কেল আর আন্টি আমাদের বাসায় এসে বসে আছে। আব্বু, ওনারা কি জন্য এসেছে? কি কথা বলবে নাকি? কি কথা, আমার মতো ছেলের সাথে ওনার মতো মহান একজন মানুষ কথা বলবে? দেখো বাবা, তুমি আমার ছেলের বয়সে, তা না হলে তোমার পা জড়িয়ে ধরতাম, কিন্তু আমি যে পরিস্থিতির মধ্যে আছি কিভাবে ক্ষমা চাইবো বুঝতে পারছি না। আর তুমি ক্ষমা করলেও নিজেকে কিভাবে ক্ষমা করব? একজন মানুষ এত খারাপ হয় সেটা আমি নিজেকে না দেখলে বুঝতে পারতাম না। আপনাদের কথা শেষ হলে আসতে পারেন, এমনি শরীর ভালো যাচ্ছে না, তার উপর উল্টা ঝামেলা এসে জড়ো হচ্ছে। আদনান, গুরুজনদের এভাবে কথা বলতে নেই। আমও ভুলে যেও না, ওরা কি ব্যবহারটাই না করেছে তোমার ছেলের সাথে, এখন আসছে আদিখ্যাত দেখাতে। আদনান, আমি তো তোমার আন্টি, তুমি তো আমাকে নিজের মায়ের মতো দেখতে, তো আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে আমি তো আপনাদের কারোর উপর রেগে নেই, আপনারা আসতে পারেন। রিয়া কোনো কথা বলল না, কান্না করতে করতে চলে গেল। আঙ্কেল এসে আমার হাত ধরল। আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার এত বড় উপকার করলে আর আমি এই তার প্রতিদান দিলাম। দেখুন, আমি আপনাদের উপর রেগে নেই, আপনারা প্লিজ আসুন। ভাইয়া, আপনার ছেলেকে একটু বোঝান না প্লিজ, আমার ক্ষমা করে দিতে। আদনান, আব্বু এমনিতে ভালো লাগছে না, তার উপর এসব উল্টা ঝামেলা আমি সহ্য করতে পারছি না। আমি সোজা উপরে চলে গেলাম, গিয়ে অনেকক্ষণ ধরে গোসল করলাম মাথা ঠান্ডা করার জন্য। প্রায় এক ঘন্টা পর বের হলাম, এসে দেখি আম্মু আমার রুমে বসে আছে। আম্মু, কি হয়েছে? বাবা দেখো, বিষয়টা একটু ভেবে দেখলে হতো না? কোন বিষয়? এসব কিছু হয়েছে একটা অ্যাক্সিডেন্ট, সব ভুল বুঝাবুঝি। জানিস, তোর আঙ্কেলের ছেলে নেই, তোকে ছেলে ভাবে, ও দুইটা মেয়ে বিয়ে হয়ে গেলে তোকে নিজে ছেলে করে রাখবে, খুব ভালোবাসে তোকে। আচ্ছা, তোর আব্বু যদি তোকে বাসা থেকে বের করে দেয় এবং পরে আবার বুকে টেনে নেয়, তাহলে তুই কি দূরে যাবি? না। তাহলে উনি তোর আব্বুর মতো। দেখ, পুরাতন কথা যত মনে রাখবি তত ক্রোধ বেড়ে যাবে, তুই একবার সব কিছু ভুলে যা, দেখবি সব সুন্দর হয়ে যাবে। আম্মু, জানি ওরা তোর সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু তুই যদি দুর্ব্যবহার করিস তাহলে ওদের আর তোর মধ্যে পার্থক্য কি? সব তো সমান হয়ে গেল। কিন্তু রাগ করে থাকিস না বাবা, আর সাতদিন পর ইয়ার বিয়ে, তুই যা, দেখবি আঙ্কেল কত খুশি হবে, তার নিজের ছেলে নেই তো। যাবো তাহলে। যা, রাগ করে থাকলে সব শেষ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। শোন না ছেলে, আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আম্মুর কথাগুলো ঠিক, আমি যদি ওদের মতো ব্যবহার করি তাহলে ওদের আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আর রিয়ার যেহেতু বিয়ে, তবে রিয়া আমার সাথে কথা বলল না কেন? একবার সরি বলল না, হয়তো রাগ কমেনি। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, দরজা খোলা আছে, আমি আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখি কেউ বাহিরে নেই। আমি জান্নাত আপুর রুমে গেলাম, সবাই আপুর পাশে বসে আছে। আঙ্কেল, তিনি পেছনে ফিরলেন, তোরে এসে আমাকে জড়িয়ে ধরলেন, এত আবেগ দিয়ে জড়িয়ে ধরেছেন যে কেঁদে ফেলল। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি খুব অন্যায় করেছি। আরে আমি রেগে নেই, যদি রাগ বা অভিমান করে থাকতাম তাহলে কি আর আসতাম? আমি গিয়ে জান্নাত আপুর পাশে বসলাম। আপু, শরীর কেমন আছে? এখন অনেক ভালো। আপনি কি পাগল হয়ে গেছিলেন? কি করতে গেছিলেন একবার ভেবেছেন? আমার মাথা কাজ করছিল না। তাই বলে? আমি তো বলেছিলাম সব ঠিক হয়ে যাবে, তাহলে কিসের জন্য? আর যদি আপনার কিছু হয়ে যেত? কিছু হতো না, আমার ভাই আছে না। বাবা, ওদের সাথে যা ঘটে গেছে সব বাদ দিয়েছি, আর নতুন করে সম্পর্ক হতে যাচ্ছে। রিয়া ওই ছেলেকে পছন্দ করেছে, আর ওর সাথেই আগামী 5 তারিখে রিয়ার বিয়ে ঠিক করা হয়েছে। এ তো ভালো সংবাদ। তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, ওর মতো আছে তো? রিয়া নিজে বলেছে, আর ছেলেরাও রিয়াকে পছন্দ করেছে। আল্লাহ যেন এবার আর কোনো ঝামেলা সৃষ্টি না করে। এবার মেয়ের মত নিয়েছি। তখন দেখি আরাফাত ভাই ভেতরে আসছে, হাতে কিছু ফল আর হরলিক্স আর কিছু ইত্যাদি ইত্যাদি। আরাফাত ভাই, আপনি হেব্বি একটা মাল। বলো কি? আপনি এসেছেন তা আমাকে তো বলেন নাই। আসলে বড় জামাইকে আমি সকালে নিয়ে এসেছি, তুমি আর বড় জামাই দুজন একসাথে সামলাবে। আরাফাত ভাই আছেন তো? যতই হোক, ছোট্ট শালীর বিয়ে। হ্যাঁ, সব হবে। তোমরা গল্প করো। আঙ্কেল বাহিরে চলে গেছে। আপু, রিয়া কথা বললো না কেন আমার সাথে? এখনো কি রেগে আছে?
জানে না, শুনে দেখব। কালকে বাসায় আসার পর থেকে আমার কোলে শুয়ে একভাবে কান্না করেছে, ও নাকি নিজেকে ক্ষমা করতে পারছে না। কেন, তুমি তো সবাইকে, সব তো মিটে গেছে। জানে না। থাক, আপনি তো এখনো সম্পূর্ণ সুস্থ হননি, তবে হয়ে যাবেন। আরাফাত ভাই হরলিক্স এনেছে। আরাফাত ভাই, একটু হরলিক্স দেবেন, চেটে চেটে খেতাম। না, আমার বউর জন্য এনেছি। ভাই দেন না, কতদিন হরলিক্স খাই না, দেন না একটু চেটে চেটে খাই। ও আরাফাত ভাই, দেন না। আমি গিয়ে আরাফাত ভাইকে কাতুকুতু দিতে লাগলাম। এই এই কি করছো, সুস্বই লাগছে, সরো। আহ, দুষ্টামি করো না। আরাফাত ভাই দেন না একটু। আদনান, তুমি ওই বুদ্ধুর পেছনে লেগো না। আপু চলো বাহিরে যাই। আজ তুমি আছো বলে আমি এত হ্যাপি। তোমার জন্য আমি বাবা মা আর ভালোবাসা দুইটাই পেয়েছি। আরে আপু লজ্জা দেন কেন, আর আরাফাত ভাই যা জিনিস। কি যে বলো, ও অনেক কিউট। যারা বেশি কিউট তাদের তো জিনিস বলি, আর আরাফাত ভাই হেভি কিউট, সেজন্য আরাফাত ভাই হেভি জিনিস। এই যে জিনিস, আপনি আপনার বউকে ধরে বাহিরে নিয়ে এসো। আমরা একসাথে বাহিরে আসতে লাগলাম, গিয়ে একসাথে নিচে বসলাম। আব্বু আম্মু আসলো। রিয়া কই, দেখছি না তো, ওপরে আছে। এই আরাফাত ভাই, যাও গিয়ে শালিকে ডেকে নিয়ে এসো। আরাফাত তোমার বয়সে বড়, ওকে কাজে বলছো? তাই কি, একের ভাই। যাচ্ছি। তাহলে ভাইয়া, এবার তো খুশি মনে বিয়ে দিতে পারবেন, আর এখন শুধু বিয়ের ধুম। কেন, আবার কার বিয়ে? তোমার মামা তো বোন, তোর মামা বলছিল তোর কথা। এখন না, আগে চাকরি আসুক। সেই কথাই তো। রিয়া আসছে না, রুমে দরজা বন্ধ করে শুয়ে আছে। আচ্ছা আমি যাচ্ছি। আমি গিয়ে রিয়ার দরজা নক করলাম। এই রিয়া, কথা বলছিস না কেন, আমি ডাকছি শুনতে পাচ্ছিস? ওঠ। রুমের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, তখন জান্নাত আপু আসলো। দরজা খুলে বাহিরে আয়। এই রিয়া, কি হয়েছে বল, এত কান্না কেন করছিস? কি হয়েছে? বাহিরে আয়। আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে তোর, আমি আসছি বলে কি কিছু হয়েছে? কিছু না, যাও তোমরা, প্লিজ আমাকে একা থাকতে দাও। আচ্ছা আমি ভেতরে আসি, আমার সাথে বল। কিছু হয়নি, আমি এমনি একা থাকতে চাই। ঠিক আছে, সমস্যা নেই। আমি আপুকে রেখে নিয়ে নিচে নেমে আসলাম, নিচে এসে বিয়ের কথাবার্তা বলছি। আমার রিয়া যখন ছোট তখন থেকে বলে আসছি, আমার ছোট মেয়ের বিয়ে ধুমধাম করে দেব, সবাই জানবে বিয়ে হচ্ছে তা। সে তো খুব ভালো। আমার সব আত্মীয় স্বজনরা আসবে, আজ রাত থেকেই আসবে, সমস্ত বাড়ি লোকে জমজম করবে। আর তোমরা রিয়ার বিয়ে না হওয়া পর্যন্ত আমাদের বাসা থেকে যেতে পারবে না, সব তোমরা দেখাশোনা করবে। এটা আমার মেয়ে না, তোমাদের মেয়ের বিয়ে। ঠিক আছে। আপু আমাকে উপরে ডাকলো, গিয়ে দেখি রুমের দরজা খোলা। দরজা বন্ধ করে দাও, অনেক কথা আছে। আমার ভয় লাগছে, দরজা কিসের জন্য বন্ধ করতে বললো? কেন দিতে বলেছে দাও। আমি গিয়ে দরজা বন্ধ করে দিলাম। রিয়া তোমার কে? বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু ওই আর কথা বলে না। এখন যেটা বলবো তা তুমি কিভাবে নেবে বুঝতে পারছি না। কি কথা আপু? রিয়া তোমাকে। রিয়া আমাকে কি? রিয়া তোমাকে ভালোবাসে। কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। আর সাত দিন পর রিয়ার বিয়ে, আর রিয়া আমাকে ভালোবাসে। আপু ওর বিয়ে, আর আগে তো বলে নাই, এখন ওসব কথা কেন বলছে? প্লিজ আপু বাদ দাও, আমার ভালো লাগছে না, যাও তোমরা এখান থেকে। আদনান আমার রুমে চলো, কথা আছে। আমি জান্নাত আপুর পেছনে পেছনে যেতে লাগলাম, মাথা ঘুরছে। রিয়া আমাকে ভালোবাসে নাকি ওর কোনো চাল বুঝতে পারছি না। আপু ওর রুমে নিয়ে গেল। আপু রিয়াকে বোঝান কি বলছে ও, ওর মাথা ঠিক আছে তো? আমি বুঝতে পারছি। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার সাথে কথা কেন বলছে না, তখন সে বলল। কি বলল? ও তোমার প্রতি দুর্বল ছিল, কিন্তু বুঝতে দিত না যদি ছেড়ে চলে যাও। আর ও আমার বিয়ের পর বলবে বলছিল, কিন্তু তার আগে কি সব হয়ে গেল। আর আপুর সম্মান বাঁচানোর জন্য
ও এই বিয়েতে রাজি হয়েছে আর যখন জানলো তুমি আমাকে নিয়ে পালিয়ে গেছো আর আমাকে বিয়ে করছো, এটা শুনে রিয়া রেগে যায় আর পরে তোমাকে খুব অপমান করে। জানো ও তোমার সামনে লুচ্ছে আসতে পারছে না, বলছে কোন মুখে দাঁড়াবো ওর সামনে, আমার ফোনের জন্য আমার বোনের জীবন শেষ হবে। আপু ওর বিয়ে আর খুব ধুমধাম করে বিয়ে হবে। তুমি কি রিয়াকে পছন্দ করো না, নাকি আমার বোন দেখতে খারাপ? আপু সেটা বিষয় না, রিয়াকে আমারও ভালো লাগে, কিন্তু ওর বিয়ে আর এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে আঙ্কেল খুব কষ্ট পাবে। তাছাড়া বরপক্ষ একবার অ্যাক্সিডেন্টের পর আবার এই বাড়ির সাথে আত্মীয়তা করতে চাইছে। আমার সুখের জন্য আমার বোনটা এভাবে কষ্ট পাবে? আপু আমি চাই না এই বিয়ে আটকে যাক, এবার এই বাড়িতে রিয়ার বিয়ে হবেই হবে। তুমি রিয়াকে ভালোবাসো না? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।